অনেক নতুন জিনিস এসেছে, ময়ূর হরিণ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে, এর আগে এত কিছু দেখি নাই আমরা, এবার নতুন অনেক কিছু আসছে। আমরা দুর্গাসাগরে এসেছি, এখানে অনেক কিছু আছে, হরিণ আছে, পাখি আছে, অনেক অনেক জিনিস আছে। দুর্গাসাগরে আসার পর অতিথি পাখি দেখে অনেক ভালো লাগছে। দুর্গাসাগর পূর্বে যে রূপ অবস্থায় ছিল আর বর্তমানে যে অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে, তো নতুনত্বের সাথে আর সময়ের সাথে পরিবর্তন সকলেরই প্রয়োজন, সকলেই চায়। আর পূর্বে যে অবস্থায় ছিল তাতে আমাদের প্রাণপ্রিয় দুর্গাসাগর বরিশালের সকলের প্রিয়, সকলে আসে কিন্তু এসে হতাশ হয়। এই অবকাঠামোগত পরিবর্তন সত্যিই দরকার ছিল। যে এই যে নৌকাগুলো সংযোজন করা হয়েছে, তো অতিথি পাখির কথা যে চিন্তা করা হয়েছে, সেরকম অতিথি পাখি এসেছে, তবে এই যে হাঁসের সংযোজন করা হয়েছে, এগুলো যদি আরও বেশি পরিমাণে সংযুক্ত করা হয় তাহলে দেখা যাবে যে আরও পরিবেশটি সুন্দর হবে। ধন্যবাদ। আমি যখন ফার্স্টে আসছি তখন এসে মানে একটু ঘুরে আর দেখি, দেখার মতো ওরকম তেমন কিছু নাই। এবং গেস্ট আসলে কোথায় যাবেন, দুর্গাসাগর, যে একটাই যে দুর্গাসাগর, এখানে দেখার মতো একটু দুর্গাসাগর যায়। তারপরে আস্তে আস্তে যখন জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন দুইটা মিলে যখন উন্নয়ন করছে, এখন কাউকে নিয়ে আসলেও অনেক ভালো লাগে যে না। ইভেন আমি কমিশনার বৌদি, আমরা অ্যাডিশনাল কমিশনার বৌদি দুই তিন দিন আগেও অনেকক্ষণ এসে থেকে গেছি, এখন আসলেও খুব ভালো লাগে। আর দুর্গাসাগর আমার এবং বরিশালবাসীর আমাদের প্রাণের সাগর, আমরা আসবো বারবার এখান থেকে চলে গেলেও। আমরা সবাই জানি যে বরিশাল ঐতিহ্যবাহী বরিশালে সেভাবে তুলনামূলকভাবে পর্যটন কেন্দ্রে কিন্তু অভাব রয়েছে, বাট দুর্গাসাগর দিঘির একটি আলাদা ঐতিহ্য রয়েছে। এই দুর্গাসাগর দিঘি দেখতে অনেক লোকজন আসে, পর্যটকদের অনেক চাওয়া পাওয়া ছিল, তাদের সেই চাওয়া পাওয়া পূরণের নিমিত্তেই জেলা প্রশাসন এখানে কিছু অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছিল এবং ইতিমধ্যে কিছু বাস্তবায়ন করেছে। যেমন আমরা এখানে কিছু পশু পাখি আমরা সংযোজন করেছি, শিশু পার্ক সংযোজন করেছি, আমরা চারিপাশে ওয়াশ ব্লক, পিকনিক সেট, এগুলো অবকাঠামো করেছি। বাট পুরো দুর্গাসাগরকে নিয়ে আমাদের একটা বিশাল পরিকল্পনা নিয়েছে, যেটা পর্যটন কর্পোরেশনের সাথে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। তাদের সহযোগিতায় এখানকার একজন পর্যটক যিনি ঘুরতে আসবেন, তার থাকা খাওয়া থেকে শুরু করে তার জন্য দৃষ্টিনন্দন যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে গড়ে তুলব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।